স্যাটেলাইট নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ম্যাশিক গান দিয়ে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন স্যাটেলাইট নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ মেশিন গান দিয়ে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে দেশটির বিপ্লবী গার্ডের এক কমান্ডার এই তথ্য জানিয়েছেন সাতাশ নভেম্বর ইরানের কাছে বহরে বন্দুক হামলা চালিয়ে মোহসেন ফাকরিজাদেকে হত্যা করা হয় রোববার ব্রিগেডিয়ার জেনারেল আল ফাদাবি স্থানীয় গণমাধ্যমকে জানান বন্দুকটি পাশের একটি পিক স্থাপন করা ছিল ওই সময় ফাকরিজাদের পাশে বসা ছিলেন তার স্ত্রী শুধু ফাকরিজাদেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় তার স্ত্রীর একটু গুলি লাগেনি তিনি অক্ষত ছিলেন বলেও তিনি জানান হামলার জন্য ইসরায়েল এবং নির্বাসিত বিরোধীদের দায়ী করেছে ইরান ইসরায়েল হামলার দায় স্বীকার করেনি আবার অস্বীকারও করেনি এখন দেখে নেওয়া যাক ফাকরিজাদেকে কিভাবে হত্যা করা হয়েছিল গাড়িতে করে আফসার শহর দিয়ে যাওয়ার পথে বন্দুকযুদ্ধে নিহত হন ফাকরিজাদে তার এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের কর্তৃপক্ষ হামলার দিন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাস্থলে ফাকরিজাদেকের দেহরক্ষের সঙ্গে বেশ কয়েকজন বন্দুকধারীর গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীদের বরাতে ইরানের একটি গণমাধ্যম জানায় সেখানে তিন চারজন ব্যক্তি ছিল যাদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে হামলার জায়গায় নিশান কোম্পানির একটি পিক আপে বিস্ফোরণ হয় বলেও জানা যায় ফাকরিজাদে জানাজার অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জানান ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করে বিশেষ করে রিমোট প্রযুক্তিতে তাকে হামলা চালানো হয় যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ইরানের বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার জেনারেল ফাদাবি রোববার ফাকরিজাদেকের স্মরণ সভায় তিনি বলেন নিশান কোম্পানির পিকআপে স্বয়ংক্রিয় অস্ত্র স্থাপন করা ছিল ইন্টেলিজেন্ট স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে জুম করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ফাকরিজাদেরকে হত্যা করা হয়েছে মেশিন গানের লক্ষ্য ছিল ফাকরিজাদের মুখের দিকে ফাকরিজাদ থেকে তার স্ত্রীর দশ ইঞ্চি দূরত্বে ছিল এবং তিনি অক্ষত ছিলেন তিনি জোর দিয়ে বলেন সেখানে কোনো মানব আক্রমণকারী ছিল না নিশান পিকআপে স্থাপন করা মেশিন গানটি তেরোটি গুড়ি ছোড়া হয় ফাকরিজা থেকে বাঁচানোর জন্য দেহরক্ষী দলের প্রধান তার উপর ঝাঁপিয়ে পড়ে প্রধান দেহরক্ষীর গায়ে লাগে চারটি গুলি হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল খামেনি হত্যার পেছনে যারা আছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার আওতায় আনার দাবি জানিয়েছে শুক্রবার ইসরায়েলের পাবলিক রেডিওতে জানানো হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দেশটির কয়েকজন সাবেক পরমাণু বিজ্ঞানীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওই বিশেষজ্ঞরা শীর্ষ গোপন বৈঠকে পারমাণিক সাইট ডিমোনের চুল্লিতে কাজ করতেন ইসরায়েলি সরকার এই প্রতিবেদনের বিশেষ মন্তব্য করেননি আগের দিন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটি নাগরিকের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সফরে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে ইরান ইরানের হুমকির কারণে এই সতর্কতা জানানো হয়েছে বলে জানা যায় এখন চেনা নেওয়া যাক কেন তাকে হত্যা করা হল মোহসেন ফাকরিজাদে ইরানের অর্গানাইজেশন অব ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চের প্রধান ছিলেন ইসরায়েল বা পশ্চিমা নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে তিনি ইরানের পরমাণু কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন তাদের বিশ্বাস পদার্থের এই অধ্যাপক আমাদ প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন গোপনে এই প্রকল্প চালু হয় উনিশশো সালে পরমাণু অস্ত্র সম্ভাবনা নিয়ে গবেষণায় এই প্রকল্পের কাজ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে প্রকল্পটি বন্ধ হয়ে যায় দু হাজার তিনে যদিও দু হাজার আঠারো সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন আমি গোপন একটি প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন ফাকরি জাদে ইরান জোর দিয়ে দিয়ে বলেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হচ্ছে তেহরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে চায়নি বিশ্লেষকদের ধারণা ফাকরি ফাকরিজাদে হত্যাকাণ্ডে ইরানের পরমাণু কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না বরং মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যে দু সালে পরমাণু চুক্তিতে ফিরে চাচ্ছেন সেই প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি করবে